প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি দেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় হেফাজতে ইসলাম বাংলাদেশের বক্তব্য জাতির সামনে তুলে ধরার জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের ডাকে সাড়া দিয়ে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ায় আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন হাটহাজারী মাদ্রাসার সম্মানিত সাইফুল হাদিস ও শিক্ষা সচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ জননেত্রী পরিষদ নামক দুটি সংগঠনের পক্ষ থেকে আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিচারক অভিযোগ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। আমির হেফাজতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আরজিতে মদিনা সনদের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে, যা এক ভয়াবহ ও সুদূরপ্রসারী চক্রান্তের সুস্পষ্ট আলামত, যা শুধু হেফাজতে ইসলাম এর আমির পর্যন্ত সীমাবদ্ধ বলে আমরা মনে করি না, বরং এটা সরাসরি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গভীর চক্রান্ত বলে মনে হচ্ছে। সুতরাং আমরা সকল মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি, সেই সাথে চক্রান্তকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আরও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ইসলাম বিদ্বেষী চিহ্নিত মহল সর্বজন শ্রদ্ধেয় আলেম সমাজের বিরুদ্ধে লাগামহীনভাবে অভদ্র অশোভন বক্তব্য দিচ্ছেন এবং বিষোদগার করছেন। তারা মরহুম সাহেবুল হাদিস আল্লামা আজিজুল হক ও মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই সহ দেশের শীর্ষ ওলামা একরামের বিরুদ্ধে মিথ্যা ও জঘন্য কটূক্তি করছে, এক ঘৃণা এবং ঘৃণা ছড়াচ্ছে। এতে দেশের শান্তি শৃঙ্খলার অবনতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। আজকের সাংবাদিক সম্মেলন থেকে সেকুলার শব্দের আড়ালে আশ্রয় নেওয়া ইসলাম বিদ্বেষীদের নিয়ন্ত্রণ করার জন্য আমরা সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ এই কুতুবদিন মহলকে রুখে দিতে রাস্তায় নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শান্তির ধর্ম ইসলামের বিস্তার, মানুষের নৈতিক উৎকর্ষতা বৃদ্ধি ও ইমান আমলের উন্নতি সাধনে আবহমান কাল থেকে শীতের মৌসুমে দেশে সর্বত্র অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের ভূমিকা সর্বজন বিদিত। এই সময়ে কওমি মাদ্রাসাগুলি তাদের বার্ষিক মাহফিল অনুষ্ঠান করে থাকেন। মানুষকে হেদায়তের পথে চলার আহ্বান ও সৎ সুন্দর সুশৃঙ্খল জীবনযাপনে উদ্বুদ্ধকরণে ওলামা একরাম তাদের ধর্মীয় কর্তব্য পালন করে থাকেন। অথচ নানা অজুহাতে এই সকল আয়োজনে বাধা দেওয়া হচ্ছে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে নির্বিঘ্নে ওয়াজ মাহফিল আয়োজনের পথে ইসলাম বিদ্বেষী প্রশাসনে বাধা বিপত্তি সমূহ তুলে নেওয়ার জন্য জোর চাবি জানাচ্ছি। প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধানে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সুতরাং ধর্মের সঠিক ব্যাখ্যাদান ও গুমরাহীর পথ পরিহারের আহ্বান জানানো আলেম সমাজের সাংবিধানিক অধিকার এবং ধর্মীয় কর্তব্য। কোনো ব্যক্তিবিশেষ, সংগঠন বা সরকার আলেমদের এই কর্তব্য পালনে হস্তক্ষেপ করার বৈধতা রাখে না। আমরা আশাবাদী যে কোরআনের শিক্ষা ও দ্বীনী তালিমের দেশে আল্লাহর খাস রহমত নাজিল হবে এবং যে কোনো প্রাকৃতিক দুর্বিপাক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত সাংবাদিক ভাইরা,
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতু ও এর সংযোগ সড়কের গোড়ায় রাজধানীর ধুলাইপাড়ে নির্মিতব্য ভাস্কর্য দেশে সর্বত্র বিতর্ক তৈরি করেছে। সেই প্রেক্ষিতে ইতিমধ্যে শিষ্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে যে কোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণের বিষয়টি ইসলাম সম্মত নয় বলে সর্বসম্মত ফতোয়া প্রদান করা হয়, যা একটি পত্র দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বাংলাদেশের ধর্মপ্রাণ জনতা এবং আলেম সমাজের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ভাস্কর্য নির্মাণ বিষয়ে সরকারকে ইসলামের আকীদা, ঈমান ও শিক্ষার বিরুদ্ধে এগিয়ে পৌত্তলিকতা প্রসারের রাষ্ট্রীয় গুমরাহীর পথ পরিহার করার আহ্বান জানাচ্ছে। দেশবরেণ্য আলেমদের এই শান্তিপূর্ণ যৌক্তিক উপদেশ এবং দাবিকে বিতর্কিত করার জন্য কুষ্টিয়ায় কে বা কারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মাধ্যমে একটি ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। হেফাজতে ইসলাম এভাবে নিজ হাতে আইন তুলে নেয়া কিংবা গোপন তৎপরতার পথ অনুসরণ ও অনুমোদন করে না, এটা জানা থাকার পরও সরকার ক্ষমতাসীন দল ও তাদের সমর্থকদের মধ্যকার ইসলাম বিদ্বেষী একটি মহল কুষ্টিয়ার ঘটনার দায় ওলামায়ে কেরাম ও হেফাজত নেতৃবৃন্দের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে ঘায়েল করার অপচেষ্টা করছে। আমরা ষড়যন্ত্রের এমন ঘৃণিত পথ পরিহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আশা করব আজকের সাংবাদিক সম্মেলনের পর উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার স্বার্থে দেশের উন্নতি ও অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে উল্লেখিত সমস্যাগুলি সমাধানে সরকার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন, আমিন। আল্লামা নূর হোসেন কাসেমী, মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, পক্ষে আমি নূরুল ইসলাম, নায়েব আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আমরা যে সিসিটিভির ফুটেজ দেখেছি সেখানে দেখা গেছে দুজন মাদ্রাসার ছাত্র এসে ভাস্কর্যটি ভাঙচুর করেছে এবং পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে দেখতে পেয়েছে সেখানকার মাদ্রাসার দুজন ছাত্র এবং শিক্ষক মোট চারজন এই ঘটনার সঙ্গে জড়িত। তাহলে আপনারা কিভাবে বলছেন যে এটি একটি ষড়যন্ত্র করে আপনাদের উপর দায় চাপানো হচ্ছে? তারা তো মাদ্রাসার ছাত্র এবং তারা বলেছে জনাব মাওলানা মাহমুদুল হক এবং আপনাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন ভাস্কর্য ইস্যুতে তার দ্বারা প্রভাবিত হয়ে তারা এই কাজ করেছেন, সেক্ষেত্রে আপনারা কেন বলছেন যে আপনাদের উপর ষড়যন্ত্র করা হচ্ছে? প্রভাবিত হয়ে বলছে যারা ভাস্কর্য এখানে ভাঙছে কে বা কারা, তাদের কথায় প্রভাবিত না মামুনুল হক সাহেবের কথায় প্রভাবিত? তো আমাদের দোষারোপ করলো না, কখন করছে? তো এটার জন্য তো মামুনুল হকের বক্তব্য বা আমাদের বক্তব্যকে উস্কানি সেই প্রভাবে প্রভাবিত হইয়া ভাস্কর্য ভাঙছে এই কথা কি আমাদের দায়ী করা হয় না? নিশ্চয়ই এটা আপনাকে প্রশ্ন করতেছি। আপনি নিজের মুখে বললেন যে আমাদের আমরা উস্কানির কারণে তারা ভাস্কর্য ভাঙছে, তো আমাদের দায়ী না করা কিভাবে হলো? দায়ী তো করলো না, যদি আপনাদের বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা ভাস্কর্য ভাঙচুর করে এটা কি আপনারা জানেন না? আমরা পরিষ্কার বলছি আমরা জানি না, যখন আমাদেরকে দায়ী করা হচ্ছে বা ঘটনা ঘটছে সবাই জানে, আমরা জানছি। আমাদের পরিষ্কার কথা আজকের বক্তব্যের মধ্যে এটা রয়েছে যে এইটা গোপনে ইচ্ছাকৃত ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে যে কোনো ভাবে আইন হাতে তুলে নেওয়ার জন্য হেফাজতে ইসলাম বা ওলামায়ে কেরামরা এটা অনুমোদন করে না, এটা জানাই দেওয়ার জন্য আপনাদেরকে আজকে ডাকা হয়েছে। আপনারা কি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চান কিনা করতে পারেন? অবশ্যই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে রাখেন
আমরা জানার দরকার তো নাই, যেখানে ঘটনা ঘটছে সেখানে পুলিশ আছে, সরকারি দায়িত্বশীল আছে, তারা তদন্ত করবে, দোষী ব্যক্তিদের শাস্তি দিবে, সেটা আমরাও চাই। কারণ আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা না, পুলিশের পক্ষ থেকেই তো বলা হয়েছে কাদের তারা উদ্বুদ্ধ হয়ে তারা এটা করবে, সেটা তারা করবে, তারা যখন বলছে তারা সেই রিপোর্ট করবে, অভিযোগ দায়ের করবে, বিচার হবে, এটা তো আমরা তার বিপক্ষে না। আমাদের কেন্দ্রে কেউ নাই, হয় মানে নিব, এটার এই আশঙ্কা সম্ভাবনামূলক প্রশ্নের উত্তর হয় না। এটা যদি তদন্ত হয় তখন দেখা যাবে তদন্ত কিভাবে করলো। এখানে তো তদন্তের মধ্যে দেখা গেছে ঘটনা ঘটছে 3 তারিখ, ওই কি বলা হয় ওইটার রিপোর্ট আসছে 5 তারিখে, সিসি ক্যামেরা 5 তারিখে রিপোর্ট দিতেছে, আর এখানে যে লোকগুলি গেছে এটা আমরা বলার দরকার নাই, তবু আপনারা যখন বলতেছেন দেখা গেছে এগুলো চিকন চিকন, একদিন 2 দিনের ভিতরে এত বড় বড় মোটা হইল কেমনে, এইটা এক কথা। দ্বিতীয়, তাদের দাড়ি দাড়ি ছিল না, মোবাইল গুলি নামান নামান সামনে মোবাইল, ওই সিসি ক্যামেরার যে ছবি তাদের দাড়ি কেমন ছিল না, যে লেবাস পড়ছে সেই লেবাসের লোকে তাদের বডির যে খাপ খায় না, হেরা যে মাংসে উঠতে দেখা গেল নামতে দেখা গেল না, এই ধরনের অনেক কিছু তদন্ত তো আমাদেরও আছে। তারপরে দেখা গেল যাদের গ্রেফতার করলো তাদের মুখ বড় দাড়ি, এই মোটা মোটা কিন্তু। একটা প্রশ্ন উঠেছে যে আপনারা বাস করছে বেরোজগার করছে, তো বিভিন্ন কাজে আপনারা ছবি ব্যবহার করেন, ইভেনকি এই যে আজকে আপনাদের প্রোগ্রামটা টেলিভিশন দেখাবে, বিভিন্ন জায়গায় দেখাবে, কথা উঠেছে বিভিন্ন আপনাদের করে কিনা ওলামা একরাম আমাদের দেশের বিদেশের আন্তর্জাতিক পর্যায়ের এবং ব্যাপকভাবে সুরুষ ওলামা একরাম এই ব্যাপারে একমত হয়ে ফতোয়া দিয়েছেন এবং এটার সাথে সকলে একমত, এবং এই বিষয়টা পত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে যে ভাস্কর্য ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ হারাম। বাকি অন্যান্য যেটা বললেন যে ছবি আমরা উঠাই, পাসপোর্টের জন্য আমরা উঠাই, শরীয়তে বিশেষ প্রয়োজনে ছবির সুযোগ রাখা হয়েছে, ওটাকে দিয়ে এটা যেটা সম্মিলিত ঐক্যবদ্ধ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে ফতোয়া দেওয়া হয়েছে এটার উপরে প্রশ্ন স্থাপন করা উত্থাপন করার কোনো সুযোগ নেই। এটা অস্থিতিশীল ছবি এ ভাই, এটা প্রয়োজনের খাতিরে ভাস্কর্য আর এটাকে একসাথে তুলনা করা যায়, জি জি আমরা পদ্ধতি তো স্বাভাবিক যে বলতেছি, আমরা মনে করি সরকার কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আমাদের থেকে অনেক ভালো জানেন,